যদি কেউ স্বপ্নে দেখে যে কেউ তাকে ছাগল দিল এবং সে জবে করার পর তার চামড়া ছিলেছে, তো এটার ব্যাখ্যা ইরশাদ করে দিন। দেখুন, যদি এমন ভাবে তিনি সেটিকে জবেহ করে থাকেন যে সেটির গোস্ত পাওয়ার জন্য জবেহ করেছেন এবং সেটির গোস্ত সংগ্রহ করে থাকেন যে সকল অঙ্গ প্রত্যঙ্গ খাওয়ার উপযোগী রয়েছে, তাহলে এটি তো নিয়ামত পাওয়ার লক্ষণ হয়ে থাকে। আর যদি কেউ এরূপ দেখে থাকে যে সে পশু জবেহ করেছে কিন্তু তার নিয়ত গোস্ত সংগ্রহ করা নয়, এমনিতেই করে থাকে, তো এক্ষেত্রে জুলুম দ্বারা ব্যাখ্যা করা হয়। ওই ব্যক্তির উচিত যে সে নিজের চতুর্পাশে লক্ষ্য করবে, তার সাথে সম্পর্কিত যে ব্যক্তিবর্গ রয়েছে, মানুষ রয়েছে, তাদের সাথে হক বিনষ্ট করার কোনো কাজে তো লিপ্ত নেই, এমন কোনো কাজ তো করছে না যা কারো হক বিনষ্ট সম্মিলিত রয়েছে। তো জুলুম থেকে নিজেকে নিজে রক্ষা করুন, কেননা জুলুমের শব্দ যখন আসে তো সাধারণত মানুষ এটাই বুঝে থাকে যে হয়তো এর দ্বারা উদ্দেশ্য হত্যা করা বা কাউকে মারা অথবা কারো সম্পদ চুরি করে নেওয়া বা ছিনিয়ে নেওয়া, এগুলো জুলুমের আওতাভুক্ত। কিন্তু এগুলো ছাড়াও যদি কারো প্রতি কারো হক থাকে, চাই তার সম্পর্ক সম্পদের সাথে হোক, সম্মানের সাথে হোক, যে কোনো দিক থেকে হোক, কেউ যদি তা আদায় না করে তো এটিও হচ্ছে জুলুমের একটি ক্যাটাগরি। সুতরাং আমাদেরকে লক্ষ্য করা উচিত, চিন্তা করা উচিত যে আমরা কারো হক বিনষ্ট করার মধ্যে তো লিপ্ত নই,